সময়টা ছিল বৈশাখ মাস। দেওঘর ধামের সৎসঙ্গে সেদিন ছিল কোনো এক উৎসবের সমারোহ। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম থেকে হাজার হাজার ভক্ত দাদা আর মায়েরা এসেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে নতজানু প্রণাম জানাতে। উঁচু চৌকির ওপর সাদা চাদর পাতা, ঠাকুর তার ওপর বসে গড়গড়া থেকে তামাক টানছেন। যারা ঘরের ভেতর ঢুকতে পেরেছেন তারা প্রাণ ভরে ঠাকুরকে দেখছেন, কিন্তু ঘরের বাইরে তখন উৎকণ্ঠিত ভক্তের দল, তাদের প্রাণের দেবতাকে দর্শন করার জন্য অস্থির। দর্শনার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। ঘরের ভেতর শ্রী শ্রী ঠাকুর বারবার তাকিয়ে দেখছেন তাঁর ভক্তদের। তাঁর প্রেমময় দৃষ্টি জনমণ্ডলীর সামনে প্রসারিত। কাকে যেন তিনি খুঁজছেন। গড়গড়ার নল মুখ থেকে সরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক আশ্রম কর্মীকে বললেন, ঘরের বাইরে গিয়ে দেখ, এক মা বসে আছেন মাটিতে, যা তাকে এখানে ডেকে নিয়ে আয়। ঠাকুরের নির্দেশ মতো কর্মীটি অসংখ্য ভক্তদের ভিড় ঠেলে এদিক ওদিক খুঁজতে থাকেন, কোথায় সেই বসে থাকা মা, সবাই তো দাঁড়িয়ে আছেন, এখানে বসার উপায় কোথায়। ঘরে ফিরে গিয়ে ঠাকুরকে তিনি জানালেন, ঠাকুর বাইরে তো প্রচণ্ড ভিড়, সকলেই দাঁড়িয়ে আছেন, কোনো বসে থাকা মাকে তো দেখতে পেলাম না। একটু হেসে ঠাকুর বললেন, আবার যা, ওই যে ওইদিকে গিয়ে দেখ, তাকে ঠিক খুঁজে পাবি। যেদিকে আঙুল তুলে ঠাকুর দেখিয়ে দিলেন ঠিক সেই দিকেই আবার চললেন সেই আশ্রম কর্মী। হ্যাঁ, এবার সেই বসে থাকা মাকে পাওয়া গেল। সকলের চোখের আড়ালে একান্তে হাত জোর করে তিনি ধ্যান করছেন। দু চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। এক মর্মস্পর্শী দৃশ্য। দ্বিধাগ্রস্ত হয়েও কর্মীটি তাকে ডাকলেন, মা মা, ঠাকুর আপনাকে ডাকছেন, চলুন ওনার কাছে। ধীরে ধীরে মায়ের চোখ খুলে গেল। আনন্দে উচ্ছ্বাসে আকুল হয়ে চিৎকার করে বললেন, আমার ঠাকুর আমাকে ডাকছেন, আমার ডাক তিনি শুনতে পেয়েছেন। কর্মীটি মাকে বললেন, তিনি যে অন্তর্যামী, ডাকার মতো ডাকলে প্রাণের দেবতা ঠিকই সাড়া দেন। নজন হেরে না যে মুরতি তব দেখাও সেরো নজনে